হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, প্রকৃতিতে বসন্ত এসে গিয়েছে, আর সেই বসন্তের রং লেগে গিয়েছে ভারতীয় সঙ্গীত শিল্পী অনুপমের মনে। মজার সংবাদ হচ্ছে, প্রাক্তন স্ত্রী পিয়ার বিয়ের 4 মাসের মধ্যেই অনুপম রায়ও বিয়ে করতে চলেছেন। আর পাত্রী কিন্তু অন্য কেউ নয়, টালিপাড়ার চেনা গায়িকা প্রস্মিতা পাল, যিনি জনপ্রিয়তা পেয়েছেন বোঝে না সে বোঝে না সিনেমার সাজনা গান গেয়ে। জানা গিয়েছে আগামী 2 মার্চ বিয়ের প্রীতে বসতে চলেছেন এই সঙ্গীত জুটি। অনুপম আর প্রস্মিতার সম্পর্ক নিয়ে অনেক আগে থেকেই কিন্তু জল্পনা চলছিল, সেই জল্পনা এবার সত্য হলো। আর বলছি এবার সেই গল্পটাই। বিয়ে নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথাও বলেছেন অনুপমের হবু বউ প্রস্মিতা। তাহলে কবে হচ্ছে বিয়ে, এমন প্রশ্নের জবাবে খুব শান্ত স্বরেই প্রস্মিতা বললেন 2 মার্চ হতে চলেছে বিয়ে। কিভাবে এই সম্পর্ক শুরু হলো, এমন প্রশ্নের উত্তরে গায়িকা বললেন, আমরা পেশাগতভাবে একে অপরকে বহুদিন ধরেই চিনি, তবে এই সম্পর্ক শুরু হয়েছে 1 বছর আগেই। গায়িকা জানান, একেবারে ঘরোয়াভাবেই আইনি বিয়ে সারতে চলেছেন তারা। প্রস্মিতা এটিও জানান যে অনুপমের সঙ্গে নতুন জীবন শুরু করতে চলেছেন তিনি, আর তার আশা তাদের এই সম্পর্কের গাড়ি বেশ সুন্দরভাবেই এগিয়ে যাবে। এদিকে জানা গিয়েছে পরিবার ও ঘনিষ্ঠ কিছু বন্ধুদের নিয়ে একেবারে ঘরোয়াভাবেই আইনি বিয়ে সারতে চলেছেন তারা। বিয়েতে একেবারে সিম্পল লুকে থাকবেন প্রস্মিতা, এদিন পরবেন তিনি শাড়ি। গত বছর থেকেই প্রস্মিতার সঙ্গে অনুপম রায়ের সম্পর্ক নিয়ে চর্চা চলছে টলিউডে, তবে ব্যক্তিগত জীবন নিয়ে অনুপম ও প্রস্মিতা দুজনেই একেবারে আড়াল থেকেছেন। প্রসঙ্গত, কলকাতার মেয়ে প্রস্মিতা শহরের এক নামজাদা স্কুলে পড়াশোনা করেছেন, এরপর কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেন তিনি। ছোট থেকেই গান শিখতেন, তবে প্রস্মিতা খ্যাতি পান রাজ চক্রবর্তীর হিট সিনেমা বোঝে না সে বোঝে না সাজনা গানটি গেয়ে। এছাড়াও শুধু তোমারই জন্য সিনেমার দেখতে বউ বউ এবং বল দুগ্গা মাইকি সিনেমার হতে পারে না গান ও প্রস্মিতার মিষ্টি কণ্ঠস্বরে ঝড় তুলেছিল। অরিন্দমের সুরে কণ্ঠ দিয়ে প্রস্মিতা বেশ জনপ্রিয়তা পান, তবে অন্য সঙ্গীত পরিচালকদের সঙ্গেও প্রস্মিতা কাজ করেছেন সমান তালে। ওপার বাংলার একাধিক গণমাধ্যম বলছে, গত বছরের মার্চে অনুপম রায়ের জন্মদিনে শুরু হয়েছিল প্রস্মিতার সঙ্গে গায়কের প্রেমের গুঞ্জন। সেখানে অনুপমের হাতে গোনা বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন প্রস্মিতাও। উল্লেখ্য, পিয়ার সঙ্গে বিচ্ছেদ হয়েছে অনুপমের, ঠিক একইভাবে প্রস্মিতাও আগের সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন, তাই দুয়ে দুয়ে চার মেলানোর চেষ্টা করেছেন অনেকেই। 2015 সালে পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছিলেন অনুপম রায়, তবে বিয়ের 6 বছরের মাথায় বিচ্ছেদের কথা ঘোষণা করেন তারা। এরপর গত বছরের নভেম্বরে অনুপমের বন্ধু পরমব্রত চট্টোপাধ্যায়কে বিয়ে করেন পিয়া, আর তখন টলিউড জুড়ে কিন্তু চলছিল নানান গুঞ্জন। বলা হয়েছিল অনুপম রায় এখন শোকে কাতর, কিন্তু তলে তলে তিনিও যে জল ঘোলা করে ফেলেছেন সে কথা কিন্তু অজানাই ছিল। প্রস্মিতা এবং অনুপম রায় তখন থেকেই কিন্তু দুজনে মন দেয়া নেয়া করছেন। বন্ধুরা, ভক্তরা যদি মনে করে থাকেন তাহলে সেটি ভুলই ছিল, আর সেই ভুল অবশ্যই প্রমাণিত হলো। যা হোক বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।